ভাইজাগ টেস্ট বর্তমানে হাড্ডাহাড্ডি জায়গায় চলে এসেছে। ম্যাচের তৃতীয় দিনের শেষে দুই দলের অবস্থা অনেকটা একই জায়গায়। ইংল্যান্ডে জেতার জন্য দরকার 332 রান, আর ভারতের দরকার 9 উইকেট। সব মিলিয়ে ম্যাচটা এখন সমান জায়গায়। দুদিনে যেই দল ভালো খেলতে পারবে ম্যাচ তারাই নিয়ে যাবে। ভারতের বিরুদ্ধে অভিযোগ ছিল দ্রুত ম্যাচ টেস্ট শেষ করে দেওয়ার। টার্নিং পিচ তৈরি করে 2.5 বা 3 দিনের মধ্যে ম্যাচ শেষ করার অভিযোগ তুলেছিলেন বিদেশি ক্রিকেটাররা। তবে এবার ছবিটা আলাদা। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে স্পিনিং ট্র্যাকের বদলে পেস ট্র্যাক তৈরি করে সাফল্যের পিছনে ভারত। আর দ্বিতীয় টেস্টে সেই ছবি দেখা গেল। তৃতীয় দিনে ম্যাচটা শেষ হলো হাড্ডাহাড্ডি জায়গায় গিয়ে। তৃতীয় দিনে ভারত শুরু করেছিল তাদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং দিয়ে। হাতে 10 উইকেট নিয়ে শুরু করে, 28 রান নিয়ে 171 রানে এগিয়ে থেকে শুরু করে টিম ইন্ডিয়া। ফর্ম দেখে মনে হয়েছিল ওপেনিং জুটি দ্রুত রান তুলে দেবে, কিন্তু সকালের ফ্রেশ পিচ সেটা হতে দেয়। পিচের হালকা টান থেকে প্রথমে রোহিত শর্মাকে বোল্ড করেন জেমস অ্যান্ডারসন, এরপরে ফেরেন যশস্বী জয়সওয়াল। তবে শুভমান গিল দলকে টানেন, তিনি সেঞ্চুরি করে দলকে 255 রানে নিয়ে যান। তার 104 রানের ইনিংস বাদেও ছিল অক্ষর পটেলের 45 রানের ইনিংস। এক্ষেত্রে ভারতের টেল এন্ডাররা চূড়ান্ত ব্যর্থ হন। কুলদীপ বুমরা মুকেশ 1 রানও করতে পারেননি। ব্যাটারদের মধ্যে রচত পাতিদার ও শিকার ভারত করেন যথাক্রমে 9 ও 6 রান। তবে 171 রানে এগিয়ে থেকে দিন শুরু করা ও 255 রানে ইনিংস শেষ করে ভারত ইংল্যান্ডের সামনে 399 রানের টার্গেট রাখে। হাতে দুদিনের কিছু বেশি সময় নিয়ে ইংল্যান্ড নামে 399 রান তাড়া করতে। রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করে ইংল্যান্ড। জ্যাক ক্রলি ও বেন টাকেট ব্যাটসবলের কায়দায় শুরু করেন, এই জুটি করে 50 রান। দ্রুত শুরু করার পরেই ধাক্কা খায় ইংল্যান্ড। রবিচন্দ্রন অশ্বিন বেন টাকেটকে আউট করেন, 28 রান করে শিকার ভারতের দারুণ ক্যাচের মাধ্যমে আউট হন। তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান 1 উইকেটে 67। ইংল্যান্ডে জেতার জন্য আর দরকার 332 রান। অন্যদিকে ভারতের জেতার জন্য দরকার ইংল্যান্ডের 9টা উইকেট। তবে এটা ভারতের কাছে চ্যালেঞ্জার হতে চলেছে, কারণ ইংল্যান্ডের হাতে রয়েছে 2টো 3। একটা জুটি টিকে গেলে তারা বড়সড় পার্টনারশিপ করলে ভারত বড় সমস্যায় পড়বে। অন্যদিকে ভারত চতুর্থ দিনের শুরুতে চাইবে দ্রুত উইকেট তুলে নিতে, ফলে টেস্টে এখন হাড্ডাহাড্ডি জায়গা চলে গেল। কে মনে হচ্ছে জিতবে আপনাদের? কমেন্টে আপনাদের মতামত জানাবেন।